আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ডিপার্টমেন্ট অফ আইপি। তো এই ভিডিওটা মূলত হচ্ছে যাদের কোথাও এখন পর্যন্ত চান্স হয় নাই তাদের জন্য। আচ্ছা, তো যাদের চান্স হয় নাই তাদের আসলে মানে এই মুহূর্তটা আমি জানি অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে আই ফিল, কারণ আমি নিজেও সেকেন্ড টাইমার, কারণ আমি ওই জায়গা থেকেই আসলে ওই সাস্টের আইপিতে ভর্তি হয়েছি। সো আমি জানি যে এই মাঝখানে জার্নিটা আসলে কেমন। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা জিনিস বলি যে এই কয়েকটা দিনের গুছানো পরিস্থিতিতে একটু আমার সাথে ভিডিওতে থাকো, আমি তোমাদেরকে এটা আসলে একদম ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, প্রথমত হচ্ছে এখন কি কি হাতে আছে পরীক্ষার জন্য। হাতে আছে কি, এটা হলো 27 এপ্রিলে হচ্ছে জিএসটি, 12 জুলাই হচ্ছে কৃষিগুচ্ছ। তাহলে দেখো, কৃষিগুচ্ছতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি এবং জিএসটিতে অনেকগুলো ইউনিভার্সিটি। জিএসটির মধ্যে সব থেকে টপে যেটা আছে সেটা হলো সাস্ট। হ্যাঁ, এটা বাংলাদেশের শুধু উপরের সারিতে হচ্ছে সাস্টে অবস্থান থাকে। তো সাস্টে আসলে এমন কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই ডিমান্ডেবল এবং খুবই হচ্ছে কি বলা যায় টপে থাকে। যেমন ফার্স্টে যেটা বলবো সেটা হলো আইপি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তারপর যেটা বলবো সিএসসি, তারপর সিইপি, তারপর সিভিল। হ্যাঁ, এই আইপি হচ্ছে এই সাস্টেই সর্বপ্রথম বিসি ইঞ্জিনিয়ারিং খুলে বুয়েটেরও আগে। সো বুঝতে পারতেছো এখানকার এই ডিপার্টমেন্টগুলো আসলে ডিমান্ড কতটুকু। তারপর হচ্ছে খুলনা জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মাওলানা ভাসানী। তো এগুলো হচ্ছে মোটামুটি ফার্স্ট গ্রেডের ইউনিভার্সিটি বলা হয় আর কি। তো তোমার হাতে কিন্তু এখন পর্যন্ত হিউজ একটা কি সুযোগ কিন্তু মানে এখনো আছে। সো এত তাড়াতাড়ি হতাশ হওয়ার তো কিছু নাই, তাই না? তোমার হাতে যেহেতু এখনো অনেক কিছু আছে করার মতো, তাহলে আগেই হতাশ হওয়ার কোনো অবকাশ নাই। বুঝছো, কৃষিতে কিন্তু খুব ভালো ভালো ডিমান্ডেবল সাবজেক্ট অবশ্যই থাকে, যেমন ডিবিএম, ফিশারিজ, বিএমবি, জিবি, এগুলো কিন্তু ভালো ভালো সাবজেক্ট। হ্যাঁ, সো এখন পর্যন্ত তোমার হাতে অনেকগুলো অপশন কিন্তু এখনো রয়েছে। সো এখন পর্যন্ত হতাশ হওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। আচ্ছা, আমি এখন কথা বলবো যে সামনের যে জিএসটি পরীক্ষা এবং কয়েকদিন পরে যে কৃষিগুচ্ছ, এই দুইটাতে আসলে কিভাবে সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট পাওয়া যায় কিংবা একটা সিট পাওয়া যায়। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে এখনকার যে পড়াশোনার যে ক্রাইটেরিয়া এটা হচ্ছে হবে রিভিশন বেসড। হ্যাঁ, অর্থাৎ তুমি ওই সকল জিনিসই পড়বা যে সকল জিনিস আসলে এক্স্যাক্টলি পরীক্ষায় আসে। আমার এত কিছু পড়ার টাইম এখন নাই, আমার সবকিছু এত ব্রডলি দেখার টাইম আমার নাই। তাহলে আমি ওই ওই জিনিসগুলো দেখব যেগুলা টিচাররা পছন্দ করে, যেগুলো বারবার রিপিট হয় এবং যে যে টপিক থেকে হচ্ছে 100% পরীক্ষায় থাকে। তো ভাই, আমি এখন বুঝবো কিভাবে যে কোন কোন ইউনিভার্সিটিতে বা জিএসটিতে কিংবা কিছু গুচ্ছে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়, কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই কাজটা আসলে তোমাকে করতে হবে না, যেহেতু তোমার হাতে সময় কম এবং তোমাকে ওই জিনিসগুলো গুছিয়ে পড়তে হবে। এই জন্য একটা মেন্টরশিপ কোর্স আমি চালু করছি। এখানে মোটামুটি প্রায় 250-এর উপরে মানুষজন অলরেডি ভর্তি আছে। সো আমি তোমাদেরকে আবার এটা মনে করে দিচ্ছি, তোমরা যারা জিএসটি এবং কৃষিগুচ্ছ দিবা, হ্যাঁ, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মেন্টরশিপ কোর্সটা। কারণ এই কোর্সটাতে মূলত বিগত 20-25 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সলভ করে দেওয়া হয়। এখানে মূলত পরীক্ষার হলে তুমি যেভাবে সলভ করে দিতে হয়, যেমন অল্প জায়গার মধ্যে কম সময়ের ভিতরে হ্যান্ড ক্যালকুলেশন করে দিয়ে আসতে হয়, শর্টকাটের ব্যাপার আছে, টেকনিকের ব্যাপার আছে, ওই জিনিসটা কিন্তু প্র্যাকটিস করানো হয় এই মেন্টরশিপ কোর্সটাতে। অর্থাৎ এখানে বিগত 20-25 বছরের চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমগুলো অ্যানালাইসিস করে এখানে অল্প সময়ে হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করে দেওয়া হয়, যাতে করে তুমি তোমার নিজের প্রিপারেশন সম্পর্কে যেমন আইডিয়া পাবা তেমন তুমি অনেক শর্টকাট সহ অনেক কিছু জানতে পারবা। আচ্ছা, এখানে ক্লাস কার নিচ্ছেন? এই ক্লাসগুলো নিচ্ছে সাস্টের সিএসসি তে পড়া ভাই। এই কোর্সটাতে কোশ্চেন সলভিং ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হলো কাউন্সিলিং। অর্থাৎ তুমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত যত রকমের মেন্টাল প্রেশার, যত রকমের হেসেল, যত রকমের পার্সোনাল প্রবলেম সব কিছু নিয়ে ডিসকাস করতে পারবা ভাইদের সাথে। অর্থাৎ তুমি তোমার যে জায়গায় আটকায় থাকবা, এটা হোক একাডেমিক্যালি কোনো একটা ম্যাথ বা কোনো একটা ফিজিক্সের প্রবলেম, কোনো একটা কেমিস্ট্রির প্রবলেমে, ওইটা নিয়ে তুমি সরাসরি হচ্ছে প্রবলেম সলভিং পাবা এবং তুমি তোমার যে কোনো পার্সোনাল প্রবলেম নিয়েও ভাইদের সাথে কথা বলতে পারবা যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, এইভাবে পড়লে হবে কিনা জানি না, এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো, ওই জিনিসটা কিভাবে পড়লে ভালো হয়, এই জিনিসগুলো কিন্তু তুমি সরাসরি মেন্টরিং পাচ্ছ এই কোর্সটার মাধ্যমে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই ধরনের সার্ভিস মাত্র 350 টাকায় তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবা না। সো তোমার জন্য একটা হিউজ একটা সুযোগ থাকতেছে অল্প টাকায়। এই এই মুহূর্তে আমি জানি যে তোমরা অনেক অনেক
কোর্স করে আসছো, অনেক জায়গায় ভর্তি ছিলা, যার কারণে এখন বাসা থেকে টাকা ম্যানেজ করাটা আসলে কঠিন। তোমাদের কথা চিন্তা করে, ফাইন্যান্সিয়াল অবস্থার কথা চিন্তা করেই আসলে মাত্র 350 টাকা দিয়ে হচ্ছে এই সার্ভিসটা তোমাকে দেওয়া হচ্ছে। তো তুমি চাইলে এটাতে ভর্তি হতে পারো। এটাতে ভর্তি হইলে তোমার জিএসটি এবং কৃষি গুচ্ছ এই দুইটার প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে। এবং আমি এগেন যেটা বলবো সেটা হলো যে এই জিএসটি এবং কৃষি গুচ্ছ এই দুইটাতে যদি কেউ গুছানো প্রস্তুতি নিতে পারে তাহলে কিন্তু সে একটা মানে খুব ভালো একটা সাবজেক্ট পাবে এবং ভালো একটা র্যাঙ্ক করতে পারবে, এবং তাকে হচ্ছে ট্রেন করার জন্য এই মেন্টরশিপ কোর্সটা অনেক বেশি হেল্প করবে। তো এইটার ডেমো ক্লাস আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখে ওইটাতে ভর্তি হইতে পারো। আচ্ছা, ভর্তি হওয়ার প্রসেসটা কি? এই যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে 350 টাকা করে। হোয়াটসঅ্যাপে যদি নক দেওয়া হয় তাহলে হচ্ছে কোর্সে এনরোলমেন্ট করে নেওয়া হবে। সো এই ছিল ওভারঅল, যাদের কোথাও চান্স হয় নাই তাদের জন্য একটা হিউজ সুযোগ থাকতেছে, এবং তোমরা একটু কি বলা যায় গুছানো প্রস্তুতি নেওয়ার জন্য যে কোনো একটা কোর্স কিংবা যে কোনো একটা মেন্টরশিপ কোর্স ভর্তি হওয়াটা জরুরি। সেটা হইতে পারে আমার কোর্স, যেটা হইতে পারে অন্য কারোর কোর্স, যাতে করে তুমি ওই কোর্সের মাধ্যমে ট্রেন হইতে পারো। তো তোমরা যারা এখন পর্যন্ত কোর্সে ভর্তি হও নাই তারা ডেফিনেটলি 350 টাকা অতি অল্প টাকা দিয়ে কোর্সে ভর্তি হইতে পারো। ওইখানে 20-25 বছরের বিগত বছরগুলোর কোয়েশ্চেন অ্যানালাইসিস করা থাকে শর্টকাট সহ, এবং এখানে যে প্রবলেমগুলো হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে দেখানো হয় শর্টকাট ইনক্লুডেড থাকে। সো এগুলো তুমি যদি নিজে একটু বুঝতে পারো তাহলে এখান থেকে তোমার সাজেশনটা সামনের পরীক্ষাগুলোতে অনেক বেশি কাজে দিবে। সবার জন্য শুভকামনা।